बिस्मिल्लाहिर रहमानिर रहीम। प्रिय शिक्षार्थीबृंद, शुभ बिकाल। शिक्षार्थीबृंद, बंगबंधु शेख मुजिब एकेडमी स्कूल एंड कलेज ढाका कर्तृक आयोजित ऑनलाइन क्लासे तुम्हारे आमंत्रण जानाच्छि। आज हमरा नवम दशम श्रेणी हिसाब विज्ञान विषय आरो एकटी अत्यंत गुरुत्वपूर्ण विषय निये आलोचना करब। तुम्हारा अवगत आछो इतिमध्ये आमरा पिछे पड़ा शिक्षार्थीदेर जन्नो कोयेकटी बेसिक क्लास नियेछि। तारी धारावाहिकताय आजकेओ आमी एकटी बेसिक क्लास नेब। आर आमादेर इतिमध्ये बेसिक क्लास एक, बेसिक क्लास दुई, तीन एवं चार सम्पन्न होयेछे। सुतरां आजकेर क्लासटी होबे बेसिक क्लास पाँच। ताहले आमादेर आजकेर क्लास होच्छे बेसिक क्लास पास। और बेसिक क्लास पासे अन्यान्य बेसिक क्लासेर मतो आज के एक प्रश्न थाकबे। से प्रश्नटि होच्छे प्रश्न हिसाबेर डेबिट ओ क्रेडिट निर्णयेर सूत्र व्याख्या करो। अर्थात आमरा बेसिक क्लास एके लेनदेनेर साथे जड़ित पक्षगुलो निर्णयकरण शिखेछि एवं बेसिक क्लास चारे पक्षगुलो द्वारा कोनटी कोन जातीय हिसाबके निर्देश करे ता देखेछि। आजके आमरा देखब ए पक्षगुलोर अर्थात ये हिसाबगुलो डेबिट एवं क्रेडिट निर्णय सूत्र। शिक्षार्थी बंधुरा, जदि कोनो शिक्षार्थी ये तीन टी काज करते पारे अर्थात लेनदेन पक्ष निर्णय और पक्षगुलो द्वारा कोनटे कौन जातीय हिसाब निर्देश करे ता जाना एवं डेबिट क्रेडिट निर्णय सूत्र व्याख्या करते पारे तार आलोके डेबिट क्रेडिट निर्णय करते पारे, ताहले आमी धरे निते पारि ओई शिक्षार्थी অন্তত ফেল করবে না। আমাদের পাঁচটি বেসিক ক্লাসে যতটুকু আলোচনা করা হয়েছে এটুকু যদি একজন শিক্ষার্থী ধরে রাখতে পারে তাহলে নির্দ্বিধায় বলা যায় সে অবশ্যই ভালো ফলাফল না করতে পারলেও ফেল করবে না। যাই হোক, আমরা হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র জানব। ইতিমধ্যে আমরা জেনেছি হিসাব, হিসাবের শ্রেণীবিভাগ জেনেছি, অর্থাৎ হিসাব কয় ধরনের তোমাদের মনে আছে? গুড। হিসাব পাঁচ ধরনের: সম্পদ হিসাব, দায় হিসাব, আয় হিসাব, ব্যয় হিসাব এবং মালিকানা স্বত্ব হিসাব। এখন এই হিসাবগুলোর ডেবিট এবং ক্রেডিট নির্ণয়ের সূত্র আমাদের জানতে হবে। তাহলে আমি শুরু করি। এক নম্বর লিখলাম সম্পদ হিসাব। সম্পদ হিসাব খুবই সহজ জিনিস, মাত্র দুই তিন লাইনের উত্তর হবে। সম্পদ হিসাব তোমাদের মনে রাখতে হবে, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট এবং হ্রাস পেলে ক্রেডিট। শুধু এটুকুন এটা মনে রাখা কিন্তু খুব কঠিন কোনো কাজ নয়। তোমাকে এ বিষয়টা দু একবার পড়লে এটা মনে থাকবে। অর্থাৎ সম্পদ হিসাব যখন আমি পাবো যদি তা দ্বারা বৃদ্ধি বোঝায় তাহলে ডেবিট হবে, আবার হ্রাস বোঝালে তা দ্বারা ক্রেডিট হবে। তারপর আছে সম্পদের পরে কী আছে? দায়। গুড। দায় হিসাব, দায় হিসাবটা সম্পদ হিসাবের ঠিক বিপরীত হবে। দায় তাহলে এখানে হবে দায় হ্রাস পেলে ডেবিট, এবং বৃদ্ধি পেলে ক্রেডিট হবে। সম্পদ, দায়, তারপর কি আছে? হ্যাঁ, আয় হিসাব।
आय हिसाब इटार मत दायर मत एखे आय ह्रास पेले डेबिट एवं बृद्धि पेले क्रेडिट होबे। सम्पद देखलाम दाय आय एबार होबे गुड व्यय हिसाब। व्यय हिसाब ये सम्पदेर मतो अर्थात व्यय हिसाबे व्यय बृद्धि पेले डेबिट एवं ह्रास पेले क्रेडिट होबे। पाँच नम्बर मालिकाना सत्व हिसाब इखाने मालिकाना सत्व ह्रास पेले डेबिट एवं बृद्धि पेले क्रेडिट होबे। शिक्षार्थी बंधुरा आमादेर आजकेर जे प्रश्नटी छिलो हिसाबेर डेबिट क्रेडिट निर्णयेर सूत्र व्याख्याकरण शुधुमात्र एइटुकुन जानलेई आमादेर आजकेर क्लासेर टार्गेट ता जाना हये जाबे। खुबई सहज जिनिस। आमादेर एकटु ख्याल करते होबे सम्पद এবং ব্যয় হিসাব এই দুটি হিসাব একই প্রকৃতির অর্থাৎ এই দুটি হিসাবে খেয়াল করি আমরা সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় হ্রাস পেলে ক্রেডিট হয় আবার ব্যয় একই জিনিস বৃদ্ধি পেলে ডেবিট হয় হ্রাস পেলে ক্রেডিট হয়। অন্যদিকে দায় হিসাব আয় হিসাব এবং মালিকানা সত্ত্ব হিসাব এই তিনটা একই প্রকৃতির হ্রাস পেলে হবে ডেবিট বৃদ্ধি পেলে হবে ক্রেডিট। শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই অংশটুকু অবশ্যই খাতায় লিখবে আর অবশ্যই মুখস্থ করবে পরবর্তীতে যে কোনো প্রশ্নের সমাধানে তোমাদের এই অংশটুকু অবশ্যই কাজে লাগবে। যাই হোক এবার আমরা কয়েকটি উদাহরণের মাধ্যমে আজকে যা শিখলাম তা দ্বারা কীভাবে আমাদের সৃজনশীল প্রশ্নের সমাধানে এগোতে হবে অর্থাৎ এগুলো কীভাবে আমাদের কাজে লাগবে তা দেখার চেষ্টা করব। মনে করি একটা লেনদেন এরকম ভাবতে পারি আমরা যে মিস্টার হাসানের নিকট ধারে বিক্রয় 50,000 টাকা মনে করলাম। এটা একটা লেনদেন। এখন এই লেনদেন থেকে তোমাকে তিনটা কাজ করতে হবে। এক নম্বর কাজ হচ্ছে পক্ষ নির্ণয় করতে হবে, আমি এখানে পক্ষ নির্ণয় করব। তারপর হচ্ছে এই পক্ষগুলো কোনটি কোন জাতীয় হিসাব তা নির্ণয় করতে হবে আর সর্বশেষ এই হিসাবগুলো ডেবিট এবং ক্রেডিট নির্ণয়ের সূত্র প্রয়োগ করে ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করতে হবে। তাহলে পক্ষ কী কী আছে আমরা এখানে চিন্তা করি। হাসানের নিকট ধারে বিক্রয়, তাহলে ধারে বিক্রয় যেখানে আমাদের মনে আছে দেনাদার সেখানে একটা পক্ষ হবে দেনাদার হিসাব আরেকটা হবে কি গুড তোমাদের মনে আছে এগুলো অবশ্যই বিক্রয় হিসাব, আমরা এগুলো অনেক আগে ক্লাসগুলোতে অনেকবার বলেছি। তাহলে আমরা একটা কাজ করলাম অর্থাৎ এর থেকে পক্ষগুলো নির্ণয় করলাম। এবার আমরা দেখব এই পক্ষগুলো দ্বারা অর্থাৎ বেসিক ক্লাস একের কাজটা আমাদের হয়ে গেল। এবার বেসিক ক্লাস চারে বলা ছিল এই পক্ষগুলো দ্বারা কোন হিসাব বোঝায় তা নির্ণয় করা। তাহলে দেনাদার দ্বারা কী বোঝায় মনে আছে তোমাদের? হ্যাঁ গুড। দেনাদার দ্বারা সম্পদ হিসাব বোঝায় তাহলে সম্পদ, বিক্রয় দ্বারা আয় বোঝায় তাহলে আয় হবে। এবার এইটুকু আমাদের করার পর তোমাদের ভাবতে হবে যে আমরা এখন ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র যে মুখস্থ করলাম তা এখানে প্রয়োগ করতে হবে। আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। এখন তোমাকে এইটুকু কাজ করার পর এই প্রশ্নটা অর্থাৎ লেনদেনটা আরেকবার পড়তে হবে।
তাহলে মিস্টার হাসানের নিকট ধারে বিক্রয় এর দ্বারা দিনাদার নামক যে সম্পদ আছে তা অবশ্যই বৃদ্ধি বোঝায়, তাহলে সম্পদ হিসাবে এখানে ডেবিট হবে। অন্যদিকে আয়, আয় হচ্ছে বিক্রয়, বিক্রয় দ্বারা আয়েরও বৃদ্ধি হয়। আমরা শিখলাম আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, তাহলে এখানে হবে ক্রেডিট। এই কাজটুকু যে শিক্ষার্থী খুব দক্ষতার সাথে করতে পারবে আমি নিশ্চিতভাবে বলতে পারি ওই শিক্ষার্থী হিসাবের অন্তত ফেল করবে না, কারণ অনেক প্রশ্নের সমাধান সে এর মধ্যে শিখেছে এবং ভবিষ্যতে অনেক প্রশ্নের সমাধান এই বেসিক ক্লাস কেন্দ্রিকই হবে। তারপর আমি মনে করি আরেকটা লেন্দা আমি লিখে মিস্টার হাসানের নিকট বিক্রয় মনে করলাম 40,000 টাকা। এখানে ছিল মিস্টার হাসানের নিকট ধারে বিক্রয়, এখানে আছে মিস্টার হাসানের নিকট বিক্রয়। এই দুটি লেনদেনের মধ্যে কি কোনো পার্থক্য আছে তোমাকে অনুমান করতে পারো? আসলে এই দুটি লেনদেনের মধ্যে কোনো পার্থক্য নাই, এখানে ধারে কথা লেখা আছে, এখানে ধারে লেখা নাই। তোমাদের মনে রাখতে হবে যখন পণ্য ক্রয় এবং বিক্রয়ের সাথে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম লেখা থাকে তখন তোমাকে ধরে নিতে হবে ওই লেনদেনটা অবশ্যই বাকিতে সংঘটিত হয়েছে। কারণ এটা সহজে বোঝা যায়, তুমি যদি দোকান থেকে পণ্য ক্রয় করে টাকা পরিশোধ করো তাহলে দোকানদার তোমার নাম আর লিখে রাখবে না, আর যদি তুমি দোকান থেকে কিছু টাকার পণ্য সামগ্রী ক্রয় করে যদি পরে টাকা দেওয়ার আশ্বাস দাও তাহলে দোকানদার অবশ্যই তোমার নাম, মোবাইল নাম্বার, প্রয়োজনে তোমার বাবার নামও লিখে রাখবে। যাই হোক, তাহলে আমরা দেখলাম এই লেনদেন আর এই লেনদেনের মধ্যে কোনো পার্থক্য নাই, তাহলে এর সমাধান এইভাবেই হবে। তাহলে এটা আমাদের আলোচনা হয়ে গেল, এটাও শেষ। আমি একটা লেনদেন দেখাই অনেক এরকম, বিক্রয় ফেরত, বিক্রয় ফেরত 5,000 টাকা, 5,000 টাকা। এখানে কী কী হিসাব খাতা আছে তোমাকে অনুমান করতে পারো? এখানে একটা বিষয় বললে তোমাদের খুবই সহজেই তোমাদের এটা আয়তে আসবে, তা হলো বিক্রয় ফেরত বলতে ওই সকল ফেরতকে বোঝায় যেগুলো আমরা আগে বাকিতে বিক্রয় করেছিলাম সেগুলোই ফেরত আসছে, এ ধরনের। অর্থাৎ যদি ক্রয় এবং বিক্রয় ফেরত থাকে তাহলে বুঝতে হবে এই লেনদেনটা পূর্বে বাকিতে সংঘটিত হয়েছিল, তাহলে যখন আমরা বাকিতে বিক্রয় করেছিলাম তখন দেনাদার একটা হিসাব ছিল। আগে আমরা শিখেছি ধারে বিক্রয় যেখানে দেনাদার সেখানে, এখন আরেকটা জিনিস মনে রাখতে হবে বিক্রয় ফেরত যেখানে দেনাদার সেখানে। তাহলে এখানে পক্ষগুলোর মধ্যে আমরা নির্ণয় করতে পারি একটা হচ্ছে দেনাদার হিসাব, দেনাদার হিসাব, আরেকটা হচ্ছে বিক্রয় ফেরত হিসাব। গুড, বিক্রয় ফেরত হিসাব। তাহলে আমরা এক নম্বর কাজ করলাম, এবার দুই নম্বর কাজ হলো এই পক্ষগুলো কোনটা কোন জাতীয় হিসাব। দেনাদার দ্বারা আমরা বেসিক ক্লাস 4 দেখেছি এটা দ্বারা সম্পদ বোঝায়, তাহলে সম্পদ। বিক্রয় ফেরত দ্বারা, বিক্রয় দ্বারা যেহেতু আয় বোঝায় আর বিক্রয় ফেরত দ্বারা আয়ের ভলিউম হ্রাস পায় তাহলে এটাও আয় হিসাব হবে, এখানে আয় হিসাব লিখব আমরা। এবার আগের মতোই এইটুকুন করার পর তোমাকে চিন্তা করতে হবে এখানে সম্পদ বাড়তেছে না কমতেছে, আয় বাড়তেছে না কমতেছে, এটা জিনিসটা তোমাদের ভাবতে হবে। আর এটা ভাবার জন্য তোমাকে অবশ্যই প্রশ্নটা আবার পড়তে হবে। বিক্রয় ফেরত, বিক্রয় ফেরত আমরা বুঝি বাকিতে পণ্য বিক্রয় করা হয়েছিল সেগুলো ফেরত এসছে, অর্থাৎ আমাদের আগের যে বিক্রয় ছিল তার ভলিউম এখানে কমে গেছে, অর্থাৎ এই বিক্রয় ফেরত দ্বারা আয় হিসাব হ্রাস পেয়েছে। আমরা একটু আগে শিখলাম আয় যদি হ্রাস হয় তাহলে ডেবিট হয়, তাহলে এখানে হবে ডেবিট, এখানে হবে ক্রেডিট। এক পক্ষ ডেবিট হলে অন্য পক্ষ অবশ্যই ক্রেডিট হবে, কারণ আমাদের পক্ষই আছে মাত্র দুইটা। অর্থাৎ আমি একটা পক্ষকে যদি সাইজ করতে পারি তাহলে অন্য একটা পক্ষ অটোমেটিক্যালি সাইজ হবে। তারপর চাইনি আমরা মনে করতে পারি, আমরা মনে করো ব্যাংক হিসাব খোলা হলো,
1000 টাকা দিয়ে হতে পারে। এখানেও আগের মতোই, তাহলে প্রথম কাজটা কি আমাদের পক্ষে কী কী হিসাব আছে? গুড, একটা হচ্ছে ব্যাংক হিসাব, অন্যটি হচ্ছে নগদান হিসাব। এবার ব্যাংক হিসাব দ্বারা কী বোঝায়? সম্পদ। হ্যাঁ গুড, আর নগদান হিসাব দ্বারা সম্পদ। এখন ওই একই কাজ, পরের অংশটা আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, তাহলে এখানে বুঝতে হবে ব্যাংক হিসাব খোলা হলো এর দ্বারা ব্যাংক হিসাব বাড়তেছে না কমতেছে। ব্যাংক হিসাব খুললে এর দ্বারা ব্যাংক হিসাব এর বলে অবশ্যই বাড়ে, অন্যদিকে নগদ টাকা কমে। অর্থাৎ এখানে ব্যাংক হিসাব দ্বারা এই সম্পদটা কম বাড়তেছে আর এই হিসাব সম্পদটা কমতেছে। সম্পদ বাড়লে ডেবিট হয়, তাহলে এখানে লিখব ডেবিট, এখানে লিখব ক্রেডিট। তারপর মনে করতে পারি এরকম, 5 তারিখ মালিক কর্তৃক উত্তোলন, মনে করলাম 5000 টাকা। এখানে কী কী পক্ষ আছে? গুড, তোমাদের মনে আছে অবশ্যই, ধন্যবাদ, যে মালিক যখন উত্তোলন করে তখন একটা পক্ষ উত্তোলন অবশ্যই হবে, সবসময় হবে। এটা নগদ উত্তোলন করলেও হবে, পণ্য উত্তোলন করলেও হবে। একটা হলো উত্তোলন হিসাব, আরেকটা হচ্ছে এখানে পণ্য উত্তোলন করেছে না নগদ টাকা উত্তোলন করেছে তা কিছু বলা নাই, তাহলে অবশ্যই বুঝতে হবে নগদ টাকা নিয়েছে, তাহলে নগদান হিসাব আমরা পক্ষ নির্ণয় করলাম। এবার দ্বিতীয় কাজ, অর্থাৎ বেসিক ক্লাস 4, উত্তোলন দ্বারা কোন হিসাব বোঝায়? গুড, মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব। অন্যদিকে নগদান হিসাব অবশ্যই সম্পদ, অনেকবার আমরা করেছি এটা। এখন আমরা জানি মালিকানা সত্ত্ব হ্রাস পেলে ডেবিট হয়, বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। এখন আমাকে ভাবতে হবে মালিক কর্তৃক উত্তোলন এর দ্বারা অবশ্যই মালিকানা সত্ত্ব হ্রাস পাচ্ছে, কারণ মালিক যদি প্রতিষ্ঠানে টাকা নিয়ে আসে তাহলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, আর প্রতিষ্ঠান থেকে যখন মালিক টাকা নিয়ে যাবে তখন মালিকানা সত্ত্ব হ্রাস পায়। আর আমাদের সূত্র হলো মালিকানা সত্ত্ব হ্রাস পেলে ডেবিট, তাহলে আমরা এখানে লিখব ডেবিট, আর সম্পদ হ্রাস পেলে ক্রেডিট, এখানে লিখব ক্রেডিট। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই আমার ক্লাস ফলো করবে, আর আমি কীভাবে এগুলাম, অর্থাৎ পক্ষ নির্ণয় করলাম, হিসাবের শ্রেণীকরণ করলাম এবং ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র প্রয়োগ করে ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করলাম, তোমরা বাসায় এভাবে তোমাদের পাঠ্য বইয়ের আলোকে কমপক্ষে 50টি লেনদেন যদি এভাবে করতে পারো তাহলে অনেক কিছু তোমাদের অর্জিত হবে। আমি যদি এভাবে আলোচনা করতে থাকি তাহলে আমাদের আজকের যে ক্লাস, এই ক্লাসের যে টার্গেট তা লক্ষ্যভ্রষ্ট হবে, তাই আমি এইভাবে রাখব না, আমি আমার পাঠ পরিকল্পনা এখন চলে যাব। এগুলো দেখার উদ্দেশ্য হলো তোমরা বাসায় এভাবে প্র্যাকটিস করবে, আর যদি তোমাদের মনে করো এভাবে প্র্যাকটিস করলে বা একটা ক্লাস নিলে তোমাদের উপকার হয় তাহলে আমাকে জানাবে, আমি এই জন্য আলাদা একটা ক্লাস এটি প্রয়োজনে নিয়ে নেব। যাই হোক, আমরা আজকের ক্লাসের যে টার্গেট সেখানে ফিরে আসি। আমি চিন্তা করেছিলাম এভাবে হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র জানব এবং তার আলোকে সৃজনশীল প্রশ্নের একটা অংশ, অন্তত একটা অংশ তোমাদের দেখাব। আমি এর জন্য একটা প্রশ্ন লিখছি বোর্ডে, সবাই খেয়াল করো। মনে করো 2020 ইং মে 1 কারবারে মূলধন আনা হলো, মনে করলাম 10 লক্ষ টাকা। তারপর মে 10 এরকম হতে পারে ক্রয় ফেরত 5000 টাকা, মে 15 ধরলাম বেতন বকেয়া 10000 টাকা, মে 20 ব্যাংক সুদ মঞ্জুর করলো
মনে করো 2000 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের যে ক্লাস বেসিক ক্লাস পাস, এখানে একটা প্রশ্ন ছিল হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয় করো। আমরা তা দেখলাম, সূত্র দেখলাম। এখন আমরা যদি এইটাকে একটা উদ্দীপক মনে করি আর উদ্দীপকের খ অংশে অথবা গ অংশে ধরিলাম, বলা আছে এরকম যে কারণসহ হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয় করো। এটা আমাদের প্রশ্ন, তার মানবন্ধন 4। এখন এই প্রশ্নের সমাধান আমাদের খেয়াল করতে হবে, আমাদের নির্ণয় করতে হবে ডেবিট এবং ক্রেডিট। তাহলে আমাদের এখানে কয়টা ক্লাস জড়িত আমাদের চিন্তা করতে হবে। এখানে বেসিক ক্লাস 1, বেসিক ক্লাস 4 এবং বেসিক ক্লাস 5, এই তিনটা বিষয় যদি কেউ ভালোভাবে জানে তাহলে সমাধান খুব তাড়াতাড়ি দিতে পারবে। যাই হোক, আমি এখন এর সমাধান দেখাবো। তাহলে আমি এখানে লিখব সমাধান, লিখলাম সমাধান কারণসহ হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয়। এটা আমাদের করতে হবে। এখানে একটা ছক আমি একটা আঁকছি, তোমরা লক্ষ্য করো। প্রথমে লিখবো আমরা তারিখ, সংশ্লিষ্ট হিসাব, এরপর হিসাবের শ্রেণী বিভাগ, এরপর ডেবিট অবলিক ক্রেডিট, এরপর টাকা, এরপর কারণ। এরকম একটা ছক আমি আঁকলাম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এ ধরনের একটি ক্লাস আগেও নিয়েছি। যাই হোক, আমাদের কীভাবে সমাধান করতে হবে তা আমরা খেয়াল করি। এখানে আমরা লিখব 2020 ইং, মাসের নাম মে, তারিখ 1। কারবারে মূলধন আনা হলো। তাহলে এখানে প্রথম কাজ কিন্তু আমাদের পক্ষ নির্ণয় করা। তো এখানে কী কী পক্ষ আছে তা আমরা অনেকবার দেখেছি। এটা কী হবে? গুড। একটা হলো নগদান হিসাব, আরেকটা হচ্ছে মূলধন হিসাব। এক নম্বর কাজ করলাম। দুই নম্বর, নগদান দ্বারা সম্পদ বোঝায়, তো এটা সম্পদ। মূলধন দ্বারা মালিকানা স্বত্ব বোঝায়, এটা মালিকানা স্বত্ব। এবার তিন নম্বর কাজ হলো ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র প্রয়োগ করা, অর্থাৎ সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, এটা আমরা জানি। তাহলে এখানে প্রশ্ন পড়তে হবে, কারবারে মূলধন আনা হলো, তাহলে অবশ্যই নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে, তাহলে সম্পদ বৃদ্ধি পাচ্ছে বোঝাচ্ছে, তাহলে নগদ হিসাব ডেবিট হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে যে কাজটি করলাম এই কাজটি কিন্তু তোমরা অবশ্যই মনে মনে করবে, কারণ আমাকে সিদ্ধান্ত নেওয়ার পর এখানে লিখতে হবে। কারণ আমি এখানে লিখছি ডেবিট এবং ক্রেডিট, তাহলে ডেবিট পক্ষটা অবশ্যই উপরে হবে আর ক্রেডিট পক্ষটা নিচে হবে। আমি যদি এখানে লিখে করতে যাই তাহলে কিন্তু সময় কাবার দেবে না, আর তোমরা যখন এক্সপার্ট হবে তখন লেখার প্রয়োজনও হবে না। শেখার জন্য, এটা বোঝার জন্য আমি লিখে করাচ্ছি। তাহলে আমরা দেখলাম এখানে পক্ষ ছিল দুইটা, একটা নগদান হিসাব, একটা মূলধন হিসাব। নগদান হিসাব দ্বারা সম্পদ বোঝায়, মূলধন দ্বারা মালিকের স্বত্ব বোঝায়, সম্পদ বৃদ্ধি হলে ডেবিট হয়। এখানে সম্পদ বৃদ্ধি হচ্ছে তাহলে ডেবিট হবে, অর্থাৎ আমাদের আগে লিখতে হবে নগদান হিসাব। এখানে আমি লিখব নগদান হিসাব, নিচে লিখব মূলধন হিসাব। হিসাবের শ্রেণী আগেই বলেছি আমরা, নগদান দ্বারা সম্পদ বোঝায়, এখানে লিখব আমরা সম্পদ। মূলধন দ্বারা মালিকানা স্বত্ব বোঝায়, এখানে আমরা লিখব মালিকানা স্বত্ব। তারপরে ডেবিট বরাবর শুধু ডেবিট লিখব, আর কোনো কাজ নাই, এটা খুবই সহজ জিনিস।
डेबिट एखे हो क्रेडिट टाका जा दस लक्ष पर बड़ो दस लक्ष कारण कारण तो खूब सहज हम कारण आगे बोले सम्पद बृद्धि पहले डेबिट है जेहेतु डेबिट होने शुद्ध लिखब सम्पद बृद्धि माइकान सत्य बृद्धि क्रेडिट है तेल एखे जेहतु क्रेडिट होने लिखब मालिकाना सत्य बृद्धि मालिकाना सत्य बृद्धि शिक्षार्थी बंधुरा जे भाव समाधान कर लम जो तुम विषय बुझे थको खूब सहजे समाधान करते पर जैक आप पर तारीख देखिए दस क्रय फेरत क्रय फेरत हमें एकटू आगे शिखल विक्रय फेरत जेखने देनादार सेखने तेल और एकटू बोलते क्रय फेरत जेखने पावनादार सेखने तेल एखे एक पक्ष हे पावनादार आकटा पक्ष हे क्रय फेरत हिसाब शिक्षार्थी बंधुरा हम आगे जेने पावनादार द्वारा कि बुझाए गुड दाय द्वारा दाय बुझाए और क्रय फेरत को हिसाब के निर्देश कर क्रय द्वारा व्यय बुझाए क्रय फेरत द्वारा व्यय ह्रास बुझाए क्रय फेरत द्वारा व्यय हिसाब के बुझा এখন সূত্র প্রয়োগ করতে হবে ক্রয় ফেরত দিলাম আমি তাহলে এখানে দায় বাড়তেছে না কমতেছে অন্যদিকে ক্রয় ফেরতের ফলে ব্যয় বাড়তেছে না কমতেছে ক্রয় দ্বারা ব্যয় বোঝায় ক্রয় করলে ব্যয় বৃদ্ধি পায় তাহলে ক্রয় ফেরত দ্বারা ব্যয় হ্রাস পাবে তো এখানে এটা ক্রেডিট হবে আর অন্যদিকে পাওনাদার এখানে পাওনাদার দায় বোঝায় দায় যখন বৃদ্ধি পায় তখন কি হয় পাওনাদার দায় দায় সম্পদের বিপরীত দায় হ্রাস পেলে হবে ডেবিট এবং বৃদ্ধি পেলে হবে ক্রেডিট এখানে পাওনাদার দায় হ্রাস পাচ্ছে তাহলে আমরা এখানে লিখব পাওনাদার হিসাব আর নিচে লিখব ক্রয় ফেরত হিসাব পাওনাদার দায় ক্রয় ফেরত ব্যয় এখানে ডেবিট এখানে ক্রেডিট টাকার পরিমাণ কত 5000 এখানে লিখব 5000 এখানে লিখব 5000 এবার কারণ দায় যেহেতু ডেবিট হয়েছে তাই আমি লিখব দায় হ্রাস ব্যয় ক্রেডিট হয়েছে তাই এখানে লিখব ব্যয় হ্রাস তারপর কয় তারিখ 15 তারিখ এখানে কি লেখা আছে বেতন বকেয়া এর পক্ষ কি তোমরা কেউ বলতে পারো কি পক্ষ আছে এখানে গুড একটি হচ্ছে বেতন হিসাব অন্যটি হচ্ছে বকেয়া বেতন হিসাব ফাইন বকেয়া বেতন হিসাব বেতন দ্বারা ব্যয় বোঝায় তাহলে এটা ব্যয় এখানে লিখব আমরা ব্যয় আর বকেয়া বেতন দ্বারা আমরা পড়েছি যদি কোনো খরচ বা ব্যয় বকেয়া থাকে তাহলে দায় হয় তাহলে এটা হবে দায় হিসাব বেতন দ্বারা ব্যয় বোঝায় তাহলে ডেবিট হবে তাহলে আমরা আগে লিখব বেতন হিসাব বেতন হিসাব অন্যদিকে বকেয়া বেতন দ্বারা দায় বৃদ্ধি পায় তাহলে এখানে লিখব আমরা বকেয়া বেতন হিসাব বকেয়া বেতন হিসাব এবার বেতন দ্বারা কি বোঝায় ব্যয় এখানে লিখব আমরা ব্যয় আর বকেয়া বেতন দ্বারা বোঝায় দায় এখানে লিখব আমরা দায় এই বরাবর আগের মতোই ডেবিট এখানে হবে ক্রেডিট টাকার পরিমাণ কত 10000 এখানে লিখব আমরা 10000 এবার ব্যয় হিসাব ডেবিট হয়েছে তাহলে আমি এখানে লিখব ব্যয় বৃদ্ধি ব্যয় বৃদ্ধি আর দায় ক্রেডিট হয়েছে তাহলে এখানে আমি লিখব দায় বৃদ্ধি তাহলে আমাদের 15 তারিখের
লেনদেনটির কাজ শেষ হয়ে গেল। এবার সর্বশেষ আছে 20 তারিখ, ব্যাংক সুদ মঞ্জুর করল। এখানে কি কি হিসাব থাকতে পারে পারো না? এখানে একটা জিনিস তোমাদের বলতে হবে, সেটা হচ্ছে যখন আমরা ব্যাংকে টাকা রাখি এর উপর যদি ব্যাংক কোনো সুদ দেয় তাহলে আমাদের ব্যাংক হিসাব যে আছে ওই হিসাবেই টাকাটা জমা হয়। অর্থাৎ ব্যাংক সুদ মঞ্জুর করলে আমাদের ব্যাংক হিসাবের ভলিউমটা বাড়ে। তাহলে এখানে একটা পক্ষ হবে ব্যাংক হিসাব, একটা পক্ষ হবে কি ব্যাংক হিসাব, আরেকটা হবে এই যে ব্যাংক সুদ হিসাব, ব্যাংক সুদ হিসাব। এবার ব্যাংক হিসাব দ্বারা সম্পদ বুঝে আমরা আগে দেখেছি এটা সম্পদ, আর ব্যাংক সুদ দ্বারা যেটা আয় হচ্ছে এটা আয় হিসাব। সম্পদ এখানে বাড়তেছে অবশ্যই, যেহেতু ব্যাংক সুদ মঞ্জুর করলো তাহলে আমাদের ব্যাংক হিসাবের ভলিউমটা বাড়বে, তাহলে এখানে ডেবিট হবে। তাই আমি এখানে লিখব ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব, আর নিচে লিখব ব্যাংক সুদ হিসাব। ব্যাংক হিসাব দ্বারা কি বোঝায়? সম্পদ। তাই এখানে আমি লিখব সম্পদ, আর ব্যাংক সুদ দ্বারা আয় বোঝায়, এখানে আমি লিখব আয়। আর এগুলো আগের মতোই ডেবিট ক্রেডিট, টাকার পরিমাণ 2000, আমি দুই জায়গায় লিখব 2000। সম্পদ ডেবিট হয়েছে তাহলে লিখব আমরা সম্পদ বৃদ্ধি, আয় ক্রেডিট হয়েছে আমরা এখানে লিখব আয় কখন ক্রেডিট হয় তা আমরা জানি আয় বৃদ্ধি, আয় বৃদ্ধি বলে ক্রেডিট হয় তা এখানে লিখব আয় বৃদ্ধি। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা খুব সহজেই একটা 4 নম্বর প্রশ্নের উত্তরের সমাধান করলাম। অর্থাৎ বেসিক ক্লাস 5-এর গুরুত্ব আমরা বুঝতে পারলাম। আমি আগে বলেছি যদি এই বেসিক ক্লাস 1 থেকে 5 পর্যন্ত কোনো শিক্ষার্থী ভালোভাবে দেখে এবং এর সমাধানে আমরা যেগুলো অঙ্ক সমাধান করেছি সেগুলো সমাধান শিখে তাহলে সে অবশ্যই ভালো করবে। আর তোমাদের বইয়ে এমন কিছু অঙ্ক আছে যে কিছু শখ আছে সেগুলো কিন্তু সূত্র নাই কিছু নাই, শুধু মুখস্থ করতে হবে। যেমন মনে করো চালান প্রস্তুত করো, ক্যাশ মেমো প্রস্তুত করো, ডেবিট নোট প্রস্তুত করো, ক্রেডিট নোট প্রস্তুত করো, ডেবিট ভাউচার তৈরি করো, ক্রেডিট ভাউচার তৈরি করো ইত্যাদি। আবার কিছু অঙ্ক আছে যার সমাধান খুবই সহজ, শুধু শখ জানলে পারা যায়। যেমন ক্রয় জাবেদা প্রস্তুত করো, ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করো, বিক্রয় জাবেদা প্রস্তুত করো, বিক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করো। এই অর্থাৎ এই ক্লাস সংশ্লিষ্ট এগুলোর সমাধান শিখবে আর আমি যেগুলো বললাম তার সমাধান করবে, তাহলে কিন্তু তুমি শুধু পাস নয় অবশ্যই ভালো ফলাফল করবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার এই বেসিক ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবে, এমন করবে না যে আমি আজকে দেখলাম 5 তারপরে দেখলাম 1, এবার তুমি শিখতে পারবে না। তুমি 1, 2, 3, 4, 5 সিরিয়ালি দেখবে, অবশ্যই এই ক্লাসগুলো তোমার উপকারে আসবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।